আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি পলি পরিব্রস্ত কি আজকে সকাল সকাল একটা একটা ভিডিও নিয়ে এলাম। আশা করি সব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি প্রথমে সব বোঝা লাগি কইরাম, আমি দুই দিনের ভিডিও একসাথে অ্যাড করছি, যেহেতু আমার শরীর বেশি ভালো নাই আমি ভিডিও করছি না। তো একটু হলো বৃহস্পতিবার সকালে নাস্তা বানাইলাম, ব্রেড বিরান। ব্রেড আমি একবারে কম খাই, আমার বেশি ভালো লাগে না, আজের সময় খাই, ডিম দিয়ে বিরান করে খাই। তো চা বানাইছি, নাস্তা খাওয়ার পরে বাইরে যাই, মু একটু গড় বাজার আছে, পরের দিন শুক্রবার আমার হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট। লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন আমার আই হসপিটালে যাওয়া লাগে, হসপিটাল গেলে তো কত সময় লাগবো, শরীর খেলে থাকবো জানতাম না, হয়তো আগে বাজার করিলাই। তো গড় কিছু বাজার আছে, বাজার শেষ করলাম। তো পরের দিন হসপিটালে আর্লি মর্নিং অ্যাপয়েন্টমেন্ট আসিল, খুব সকাল। তো সকাল থাকায় আমার ছোটো মেয়েরে আমরা লগে নেওয়া লাগছে, তো বাচ্চা অ্যালাউড না করি, আমার হাজব্যান্ডও ভিতরে যাইতে পারছেন না, তারা ওয়েটিং রুমও বোয়াত আসলা। তো দুঃখ বিষয়ে ফ্রাইডেও আমার আর একটা লেজার সার্জারি হয়েছে, সবাই দোয়া করবা যেন তাড়াতাড়ি সুস্থ হই। আর সার্জারি পরে আমার শরীর খুব বেশি খারাপ করছিল, আমি ভিডিও করতাম পারছি না, তারপর আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা আর সব ভালো থাকোকা, সুস্থ থাকোকা, আমরাও দোয়া করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খাইর।